রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করে তৃণমূল কংগ্রেস। স্বামীজির বাড়ি থেকে মানিকতলা খান্না হাতিবাগান থেকে ফের বিবেকানন্দের বাড়ি পর্যন্ত চলে এই মিছিল। উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁচা। মিছিলে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। তবে এদিন মিছিল শেষে বিজেপিকে পাল্টা আক্রমণ শানান রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁচা। বৃহস্পতিবার লেক টাউন শ্রীভূমিতে বিবেক রথ প্রাঙ্গণে মহাসাড়ম্বরে পালিত হলো স্বামীজির জন্মদিবস। রাজ্যের মন্ত্রী সজিত বসুর উদ্যোগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিবেক রথ স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন সজিত বসু সহ মহারাজ ও অতিথিবর্গ। পুষ্পার্ঘ অর্পণ করছেন বিবেক রথে। উপস্থিত ছিলেন স্বামী জ্ঞান যোগানন্দজি, যিনি স্বামীজির বাড়ির ওইখানে জেলা কৃষ্ণ মহতার অধ্যক্ষ। গৌরমোহন মুখার্জি ছিলেন যেখানে জন্ম তুলে দিয়েছেন দীপেন্দু গোস্বামী। তারাই মূলত একটা বিবেকানন্দ সম্বন্ধে আর আমরা চাই বিবেকানন্দ চিন্তা ভাবনা সমাজে আরো বেশি করে বিকশিত।